হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজকেও আমি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে এসেছি এবং অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আজকে একটু ব্যতিক্রম ক্লাস, অর্থাৎ আমরা একটু ইংরেজি শিখবো, ঠিক আছে? ইংরেজিতে অ্যালফাবেট শিখবো। অ্যালফাবেট মোট কতটি? 26টি, ঠিক আছে? কতটি? 26টি। আজকে আমাদের সাথে তোমাদের মতো একটি বন্ধু রয়েছে, হচ্ছে ভিয়া। ও তোমাদের মতো শিখছে, তো আজকে আমরা দেখব ফাইনালি ও কতটুকু শিখতে পেরেছে। তো ও ভিয়া, তুমি আজকে কি করবে বলো তো? তুমি আজকে সুন্দরভাবে কি করবে? পড়বে। আমি বলবো, তুমি লেটারগুলো দেখাবে, ঠিক আছে? কোনটা কোন লেটার, ঠিক আছে? তাহলে বলো, আমরা শুরুতেই দেখব। বলো তো ভিয়া, এ কোথায়? বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। গুড, খুব সুন্দরভাবে পেরেছ। দেন উপরটা আমরা দেখেছি ক্যাপিটাল লেটার রয়েছে, নিচে কি রয়েছে? স্মল লেটার রয়েছে। তাহলে কি ভিয়া কিন্তু খুব সুন্দরভাবে লেটারগুলো হচ্ছে আমি বলেছি ও কিন্তু চিনতে পেরেছে। তাহলে ভিয়া, আমি একটু তোমাকে ওলট পালটভাবে একটু জিজ্ঞেস করবো, বলো তো ভিয়া, ডি কোথায় আছে? ডি লেটারটি কোথায়? ওকে, জি লেটার, জি, জে, এইচ, এল, কে, ও, আর, ইউ, এস, ভি, ডাব্লিউ, জেড। গুড, ভেরি গুড, সুন্দরভাবে কিন্তু তুমি পেরেছ। ওকে, দেন আমরা কি করব? আমরা স্মল লেটারে চলে যাচ্ছি। বলো তো স্মল লেটার জি কোনটা? ওকে, আই কোনটা? ওকে, এল কোনটা? আর, টি, এস, বি, ওয়াই, জেড। ভেরি গুড, তুমি খুব সুন্দরভাবে পেরেছো ভিয়া। তো এখন একটা কাজ করো তো, তোমার নাম তো ভিয়া, তাই না? তাহলে এখান থেকে অ্যালফাবেটগুলো নিয়ে এখানে সুন্দর করে ভিয়া নামটি লিখে ফেলো তো। ভিয়া, 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 ভি, ওকে, নো, 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 ক্যাপিটাল, ফার্স্ট ক্যাপিটাল, দেন স্মল, ওকে, ভি আই ওয়াই এ। গুড, এতে হয় কি, একটু আগিয়ে দাও, এতে কি হলো? ভি আই ওয়াই এ কি হলো বলো? ভিয়া, ভিয়া কি তোমার নাম, তাই না? তাহলে সুন্দরভাবে কিন্তু ভিয়া নামটি পেরেছে। আপনারাও কিন্তু সুন্দরভাবে এরকম অ্যালফাবেটের সাহায্যে বাচ্চাকে নিজের নামগুলো খেলার ছলে ছলে শেখাতে পারেন। তো ভিয়া, তুমি খুব সুন্দরভাবে আজকে হচ্ছে অ্যালফাবেটগুলো চিনতে পেরেছ, সবাইকে হচ্ছে কি দেখাতে পেরেছ। তো আমি কিন্তু তোমাকে 10-এর মধ্যে 10 দিব,
খুব সুন্দরভাবে তুমি কিন্তু এই অ্যালফাবেটগুলো সুন্দরভাবে হচ্ছে আয়ত্তে নিয়ে যেতে পেরেছো। তো চিলড্রেন, আশা করি তোমরাও পারবে, আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে তোমরা করবে আমি আশা করছি, তাহলে কিন্তু সুন্দরভাবে এগুলো শিখতে পারবে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে নতুন একটি ক্লাস নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।